Reader 4, Lesson 1, এর শেষ পার্টটুকু। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং প্রথমে আছে হামজা, তো সুতরাং আ মুতাজাউইজুন হলো ম্যারিড, জাউজাতুন হলো ওয়াইফ, জাউজা হলো হাজব্যান্ড, আবার ওয়াইফ দুটোই হতে পারে, জাউজাতুন আর মুতাজাউইজুন ম্যারিড বিবাহিত। আমুতাজাউইজুন আন্তা, তুমি কি ম্যারিড, তুমি কি বিবাহিত? ইয়া আবদাল্লাহ, হে আবদুল্লাহ, তুমি কি বিবাহিত? আচ্ছা, এখানে মনসুব হলো কেন আবদা? ইয়ার পরের সব শব্দ কি মনসুব হবে? ইয়ার পরের যৌগিক নাম, ইয়ার পরের মুদাফ মনসুব হবে, আপনার ইয়ার পরের মুদাফটা মনসুব হয়ে যাবে। যৌগিক নাম থাকলে প্রথম পার্টটা মনসুব হয়ে যাবে। ইয়া মুতাজাউইজুন, আমুতাজাউইজুন আন্তা, ইয়া আবদুল্লাহ, হে আবদুল্লাহ, তুমি কি বিবাহিত কিনা, তুমি কি ম্যারিড কিনা? ওকে, লা এটা হলো, আমি বলি আপনার ইউনিভার্সাল লা, আপনি পুরো সেন্টেন্সটাকে না বলার জন্যে, এটা লা নাফিয়াও না, লা আপনার নাহিয়াও না, এ ধরে না, এটা আমি বলছি ইউনিভার্সাল লা। এখানে ফুল স্টপ এবং পজ, আপনি একটু থামবেন। লাস্তু বি মুতাজাউইজিন, লাস্তু, আই এম নট, লাস্তু আই এম নট, বি লাইসা, তো আপনার সবসময় একটা প্রিপোজিশনাল ফ্রেজ চাইবে, বি হলো তার ফেভারিট, যদি অন্য প্রিপোজিশন না থাকে তাহলে বি বসবে, বি মুতাজাউইজিন, নো আই এম নট ম্যারিড। আচ্ছা, মুতাজাউইজুন বানানটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন। ওকে, ফয়সাল এখন জিজ্ঞেস করছে যে তোমার, এখন তার যাওয়ার সময় চলে আসতেছে, যে তোমার ঠিকানা, তার ঠিকানাটা যাচ্ছে, উন ওয়া নু কা, আচ্ছা মূল শব্দটা উন ওয়া, উন আইন, ওয়া নু কা, তোমার ঠিকানা, তোমার ঠিকানা, তার আগে হলো মা, মা দিয়ে তো অনেক কিছু হয় আপনার, আমরা শিখছি বেশ কিছু, আরও শিখব সামনে, মা উন ওয়া নু কা, তোমার ঠিকানাটা কী, তোমার ঠিকানাটা কী? আচ্ছা, আবদুল্লাহ বলছে যে আবদুল্লাহ তার ঠিকানা না বলে তার পকেট থেকে একটা কার্ড বের করে তার দিচ্ছে, যে এই কার্ডে সব লেখা আছে, হাজিহি বিতকতি, বিতকত, বি, এই বিটা আপনার প্রিপোজিশন না, এটা শব্দের অংশ, আপনার শব্দটার অংশ, বাতাকা, আপনার যদি আপনার মিডল ইস্টে কেউ যান তখন আপনার বাতাকা কথাটা খুব ইউজ করবে, আপনার আইডেন্টিটি কার্ড, বাতাকা, বাতাকা কার্ড, যে কোনো কার্ড, এটা হলো তোমার এখানে অ্যাড্রেস বা ঠিকানা বা ভিজিটিং কার্ড। হাজিহি বিতকতি, হাজিহি বিতকতে, দিস ইজ মাই কার্ড, দিস ইজ মাই কার্ড, ফিহা উন ওয়া নি, ফিহা ইন ইট দ্যার ইজ অ্যাড্রেস। তাহলে এখানে এখানে কয়টা সেন্টেন্স আছে দেখেন তো, সেন্টেন্স কয়টা আছে? দুটা, একটা কোনটা বলেন আপনার, কোনটা হাদিহি বিতকতি, এটা একটা সেন্টেন্স, দিস ইজ মাই কার্ড, তারপর ফিহা উনওয়ানি, ফিহা, এটা এটা আরবের মধ্যে মাল্টিপল সেন্টেন্স চলে আসতে পারে, বোঝাও যায় না আপনার, বাট ভেরি সিম্পল। হাদিহি ভিজিটিং, এটা ভিজিটিং, বিতক, বাতাকা হলো আপনার যে কোনো কার্ড হতে পারে, তো আপনার কনটেক্সট থেকে আপনি বুঝে নেবেন কী চাচ্ছে আর কি আপনি। এটা তো, এটা ডেফিনেটলি আইডেন্টি কার্ড না, এটা ডেফিনেটলি আপনার ঠিকানা যেখানে লেখা আছে তার পরিচিত, বিজনেস কার্ড বা, আচ্ছা হাজিহি বিতকতি, দুটো মাদ আছে এখানে, এখানে অনেকগুলো মাদ আছে আসলে, একটা মাদ এখানে, একটা মাদ ফিতে, আর একটা মাদ এখানে আপনার মাদ রয়ে গেছে, হাজিহি বিতকতি, ফিহা উনওয়ানি, এখানে আমার অ্যাড্রেসটা লেখা আছে। ওকে, ফয়সাল, আশকুরুকা ইয়া আখি, আশকুরুকা ইয়া আখি, আশকুরু মানে আই এম থ্যাংকিং ইউ, আই থ্যাংক ইউ, ইয়া আখি, ও মাই ব্রাদার। আচ্ছা, এখানে এটার আমাকে একজনকে উত্তর দেবেন, ইয়া আখি, আচ্ছা এটা মারফু না মানসুব না মাজরুর, এই পার্টটা বলেন, জোরে বলেন, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, মানসুব কেন বলেন, ইয়ার ইয়ার থেকে যৌগিক আপনার আখি, এখানে তো দুটো শব্দ আছে, মুদাফ মুদাফ লাহি, তাহলে ইয়া মুদাফকে মানসুব করে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং থ্যাংকস টু মার্জান আয়াজ। ওকে,
আশকুরুকা ইয়া আখি, আই থ্যাংক ইউ ও মাই ব্রাদার। আনা মাসরুরুন, মাসরুরুন, আই এম হ্যাপি। মাসরুর কথাটা কি আগে পড়ছি আমরা? মাসরুর, মাসরুর আসুন, মানে মাসরুর মানে হলো হ্যাপি আপনার। ওকে, আনা মাসরুরুন বি, এখানে প্রিপোজিশন লিক ই কা। আচ্ছা, লিক লিক উন হলো সাক্ষাৎ, দেখা। দেখ, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, তোমার সঙ্গে দেখা। লিক ইকা, তোমার সাথে সাক্ষাৎকারের জন্যে আমি অত্যন্ত খুশি। আনা মাসরুরুন, এটা মুখস্থ করে রাখবেন আপনারা। আপনারা মিডল ইস্টে বেড়াতে গেলে আপনাদের বান্ধবীদেরকে বলতে পারবেন যে আনা মাসরুরাতুন, মাসরুর, আই এম ভেরি হ্যাপি বি লিক ই কি সিং ইউ। লিক লিক উন, লিক উন হলো মূল শব্দটা, হামজার পরে দুই পেশ, লিক উন। লাকিয়া, লাকিয়া থেকে আপনার লি ক উন। আচ্ছা, লিক উন কোরআনে আপনি অনেকবার পাবেন, অনেক পাবেন, মানে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে তোমার অনেক অনেক অঙ্গ ভার্স আছে লিক উন। আচ্ছা, এর আর যদি সাক্ষাৎকার, তোমার সাথে দেখা, এরপরে যদি আপনি কাজও করে দেন লিক লিক, তখন এটা মুদাফ হয়ে যাবে, মুদাফ লিক উ কা, লিক উ কা। আর এর আগে যদি আপনি বি দিয়ে দেন বি, তাহলে তখন এটা হয়ে গেল লিক ই বি, লিক ই কা বি, লিক ই কা। তিনটে তিনটে শব্দ আছে আপনার এখানে, শব্দটা ভালো করে শিখবেন বানান সহ এবং এর অরিজিনাল ভার্বটা সহ, লাকিয়া। আচ্ছা, আনা মাসরুরুন, আই এম হ্যাপি বি লিক ই কা, তোমাকে দেখে। আচ্ছা, আনা সা আঞ্জিলো, আনা সা, আচ্ছা সা মানে হলো যে যখন আপনার, আমাদের তো আমরা পড়ছি অনতীত, অনতীতে হলো প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, কনটেক্সট থেকে বোঝা লাগবে যে এটা প্রেজেন্ট না ফিউচার। আবার যদি আপনি টোটালি ফিউচারের জন্যই মিন করেন যে আমি কালকে যাব, আগামীকাল যাব, মানে আপনি যদি মেনশন করেন বা আমি একটু পরে যাব বা আমি বাস থেকে একটু পরে নামবো, নেক্সট স্টেশন নামবো, তখন আপনি সা ইউজ করতে পারেন, সা অথবা সাউফা, কোরআনে দুটোই ব্যবহার করা, সা অথবা সাউফা, সুম্মা সাউফা তা আলামুন, তোমরা শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই। আচ্ছা, ওকে, তাহলে হলো আনা সা, সা একটা আলাদা পার্টিকেল, সা আপনার সা, এটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ সূচক শব্দ, ভবিষ্যৎ সূচক শব্দ, ফিউচারিস্টিক পার্টিকেল, ফিউচারিস্টিক। আনা সা আঞ্জিলো, আঞ্জিলো আমি নামবো, আমি নামবো কোথায়, ফিল মাহাত্ততি, মাহাত্ততি, মাহাত্তর স্টেশন, আপনি এটা রেডিও স্টেশন, এটা রেল স্টেশন হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, বাস স্টপেজ হতে পারে, যে কোনো স্টপেজ, যে কোনো স্টেশন, মাহাত্ততিল ক দি মা তি, কদিমা হলো সামনের, নেক্সট নেক্সট স্টপেজ, সামনের সামনের স্টপেজে আমি নামবো, সামনের স্টপেজ, নেক্সট আমরা বলি, নেক্সট স্টপেজ বলি আমরা মোস্টলি, সামনের সামনের স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে আমি নামবো। তো আনা সা আঞ্জিলো, আমি নামবো, শীঘ্রই নামবো বা এখনই নামবো, ফিল মাহাত্ততিল ক দি মা তি, আমি সামনের স্টপেজে নামবো। ওকে, তারপরে আচ্ছা, ফি আ মা নিল্লা, আমরা এই কথাটা খুব বেশি ইউজ করি কিন্তু আজকে প্রথম আমরা এর মধ্যে পাচ্ছি, ফি আমা নিল্লাহি ওয়া ইলাল্লিকি, ইলাল্লিকি, লিক আমরা এখন আগে শিখলাম একটু আগে, ইলাল্লিক, ইলাল্লিকা, ইলাল্লিকা হলো লিকা মানে কি আপনার সাক্ষাৎকার। আচ্ছা, ইলা হলো টু, টু মানে সামনের কোনো এক সময় তোমার সঙ্গে আবার দেখা হবে, সামনের কোনো এক সময়ে, ইন দ্য ফিউচার সামটাইম উইল মিট এগেন, সেটাই ইলাল্লিকা, ইলাল্লিকা। ইলাল্লিকাটা খুব ইউজড হয়, আপনারা যদি বাচ্চাদের কার্টুন দেখেন তাহলে খুব বেশি দেখতে পারবেন বাচ্চারা যে ইলাল্লিকা মানে হোপ টু সি ইউ সুন, আবার দেখা হবে তোমার সাথে, আবার দেখা হবে তোমার সাথে। ফি আমানিল্লাহ, আমি তোমাকে রেখে গেলাম কোথায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে রেখে, আল্লাহ তোমার হেফাজত করুন, আল্লাহ তোমার হেফাজত করুন, ফি আমার ধরো নিরাপত্তা, নিরাপত্তা, হেফাজত আপনার, ফি
আচ্ছা, এটা এটা নাউন, এটা প্রিপোজিশন ডেফিনেটলি, ফি, আর এটা মুদাফ মুদাফিলাহি, আপনার এটা আমরা যেহেতু ইউজ করি সুতরাং এটা খুব ভালোভাবে শিখে নেবেন, ফি আ মা নিল্লাহি ওয়া ইলাল্লি কয়। আপনার দারুণ, দুটোই দারুণ চমৎকার ফ্রেজ, আপনার একদম বানান সহ ব্যবহার করা পুরোপুরি শিখে নেবেন। ফি আমানিল্লাহি ওয়া ইলাল্লি কয়, আমি তোমাকে আল্লাহর হেফাজতে রেখে গেলাম এবং আমি আশা করছি তোমার সঙ্গে আবার দেখা হবে। ইলাল্লিকা, ইলাল্লিকা, খোদা হাফেজ, সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ, এ ধরনের মিনিং আপনার যে দেখা হবে আপনার তোমাদের সঙ্গে। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহি ওয়া ইলাল্লি কয়, একদম মুখস্থ করে ফেলবেন বানান সহ। ওকে, এখন ফয়সাল নেমে, বাসে তো দুটো দরজা থাকে, আপনার তো নর্মালি সামনের দরজা থাকে হলো আপনার ঢোকার জন্যে আর পেছনের দরজা থাকে বেরোনোর জন্যে, তো ফয়সাল যে পথ দিয়ে ঢোকা লাগবে সেই দরজা দিয়ে যাবার চেষ্টা করতেছিল আপনার। তো তখন সায়েক, সায়েক হলো ড্রাইভার, সায়েক হলো সাইকুন মানে যে গাড়ি চালায় অত বাস যে চালাচ্ছে, সায়েক, সায়েক ফয়সালকে বলতেছে। তো ফয়সাল তো আগেই তার বন্ধুর সঙ্গে বললো যে আমি পরের স্টেশনে নামবো, ওকে সালাম আলাইকুম, খোদা হাফেজ, দেখা হবে তোমার সঙ্গে আবার। তারপরে তখন নেমে যাচ্ছে, তখন ড্রাইভার তাকে বলছে যে হাজাল বাবু, হাজাল বাবু, দিস ডোর, দিস ডোর লিল দুখুলি, লিদ দুখুলি, এই দরজা, এটা দুখুল মানে হলো প্রবেশ করা, দাখালা মানে হলো ঢোকা, আর সেখানে দুখুল, দুখুলন এটা নাউন ফর্ম, মাসদার ফর্মে, মানে মাসদার পড়বো খুব শীঘ্রই, লিদ দুখুলি হাজাল বাবু, লিদ দুখুলি, এই দরজাটা ঢোকার জন্যে, প্রবেশের জন্যে। ইয়া আখি, ও মাই ব্রাদার, প্লিজ ডোন্ট গেট ডাউন ফ্রম দিস ডোর, বিকজ দিস ডোর ইজ ফর এন্ট্রেন্স অনলি। সো হাজাল বাবু লিদ দুখুলি, লিল দুখুলি, আমরা পড়বো লিদ দুখুলি। ইয়া আখি আন নুজুলু, আন নুজুলু, নুজুল হলো নামার জায়গাটা, নুজুল না যে পদে তুমি নামবা, যে পদে তুমি বেরোবা বা এক্সিট করবা, বাসা থেকে নেমে যাওয়া যে পথটা, সেটা হলো মিন হোনা আঁকা, ও পেছনের দরজাটা দেখা দিয়ে বলছে মিন হোনা আঁকা, ওইখান থেকে। হাজাল বাবু লিল লিদ দুখুলি, এই দরজাটা প্রবেশের জন্যে। ওয়া আর নুজুলু, এক্সিটটা হলো মিন হোনাকা, এক্সিট ইজ ফ্রম দেয়ার, মিন হোনাকা, হোনাকা, আচ্ছা, আর নুজুলু এটা নাউন, এক্সিট মিন হোনাকা, মিন হোনাকা, ওই ওইখানে, ওইখানে, ওই ওইটা হলো আপনার, আপনি দেখে বলবেন যে ওইটা হলো এক্সিট ইজ ফ্রম দেয়ার, এটা ওই এন্ট্রান্স, ও মাই ব্রাদার দিস ইজ দ্য এন্ট্রান্স অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্সিট, প্লিজ প্লিজ ইউজ দ্যাট ওয়ান, প্লিজ দ্যাট ইউজ দ্যাট ওয়ান। এটা প্রায়ই হয় আপনার বাসে, আমরা ভুল করি, ট্রেনে ভুল, ট্রেনে তো না, বাসেই ভুল করি আমরা বেশি, যে যেটা ওকে ওকে, আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন।